হিরো এইচএফ ডিলাক্স। তো এই বাইকটি আজ ঈদের দিন বেড়ানোর জন্য নিয়ে বের হয়েছিল, তো চলতে চলতে ইঞ্জিন আটকে যায়, আমাদের কাছে নিয়ে আসছে। আমরা এটাকে দেখছি যে রিং পিস্টন আটকে গেছে কিনা, এর জন্য আমরা খুলেছিলাম, আসলে রিং পিস্টন নয়, কানেকটিনই আটকে গেছে। আমরা এটা আপনাদের দেখাচ্ছি, এই যে কানেকটিন, এই যে বসছে না একদম, কানেকটিন খেয়ে গেছে, ঠকর মকর করছে। এটা কিন্তু অনেকদিন হলো, এই হয়তো শব্দ হচ্ছিলো, বুঝতে পারিনি, এই কাজটা আগেই করে নেওয়া উচিত ছিল। তো এর জন্য এখন আমাকে পুরো ইঞ্জিনই খুলতে হবে। আমরা সাসপেনশন নাটগুলো ঢিল দিয়ে নিয়েছি, আর ইঞ্জিনটাকে বের করে নেব। তো আমরা ইঞ্জিনটা ফাটা এনেছি, কানেকটিন একদম নষ্ট হয়ে গেছে, এর জন্যই কিন্তু এই কানেকটিনের ভিতরে যে রেসার আছে পাইলট বিয়ারিং, এই চুরগুলো গিয়ে পিস্টন আটকে গেছে। তো আমরা নতুন কানেকটিন সেটিং করব। এছাড়া এই চুরগুলো বিয়ারিংয়েও গেছে, যার কারণে বিয়ারিং কিন্তু বাদো বাদো লাগছে, এ দুটো বিয়ারিংও পরিবর্তন করে দিতে হবে। এছাড়া ইঞ্জিনের যে বিয়ারিংগুলো রয়েছে এগুলোও আমরা দেখব, যদি চুর গিয়ে কোনো জায়গায় স্পট পরে বিয়ারিং, প্রত্যেকটা বিয়ারিংই পরিবর্তন করে দেবো, যাতে ইঞ্জিনের সাউন্ড আবার সাবেক হয়ে যায়। আর রিং পিস্টন এবং ভাল ওগুলোও আমরা পরিবর্তন করব এবং ওয়ার্কশপে কাজ করিয়ে নেব। আচ্ছা, আজকে ঈদের দিন, আজকে আমরা রেখে যাচ্ছি, কালকে এসে এটা কাজ হবে। নতুন কানেকটিন, রিং পিস্টনের কাজ ওয়ার্কশপে করিয়ে নিয়েছি, এছাড়া হেডের কাজ করিয়ে নিয়েছি। তো আমরা এখন ইঞ্জিনের কাজ করব। তো ইঞ্জিনের কাজ করার পূর্বে আমরা যেভাবে ইঞ্জিনটা পরিষ্কার করে দেব, একদম স্বচ্ছ যেন হয়, কোনো জায়গায় যেন ময়লা না থাকে। ইঞ্জিনের মধ্যে কানেকটিনের যে চুরগুলো ছিল আমরা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি, যাতে কোনো রকম চুর বা ময়লা না থাকে, এইভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি। ঠিক এভাবে স্বচ্ছভাবে যদি পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে মোবিল নেট বা ইঞ্জিন অয়েল নেট এটা কিন্তু জাম হবে না। আর যদি আমরা ঠিকমতো পরিষ্কার করে না নিই, ইঞ্জিনের ময়লাগুলো এই নেটে জুমে মোবিল পাম্প থেকে ঠিকমতো মোবিল দিবে না বা ইঞ্জিন অয়েল দিবে না, এর জন্য আবার দেখা যাবে যে কানেকটিন নষ্ট হয়ে যাবে, রিং পিস্টন নষ্ট হয়ে যাবে। আর আমরা যখন ইঞ্জিনের কাজ করব, ঠিক এরকম একদম স্বচ্ছভাবে পরিষ্কার করে দেব, যাতে কোনো নোংরা বা ময়লা না থাকে, মোবিল পাম্পের মধ্যে যেন কোনো ময়লা না যায়। আর কানেকটিন যখন আমরা সেটিং করব, তখন কানেকটিনের যে পার্টগুলো আছে, এই কানেকটিন লাগানোর সময় আমরা এই ক্যানশ্যাফটের যে ছিদ্র আছে, এই ছিদ্রর মধ্যে যে নোংরাগুলো থাকে বা চুরগুলো যে থাকে, এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে দেব, নইলে কিন্তু কানেকটিনের মধ্যে এই চুর বা ময়লা এসে এই ভিতরের বিয়ারিংটাকে নষ্ট করে ফেলে, যার জন্য কানেকটিন দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা কাজের সময় যেন সুন্দরভাবে পরিষ্কার করে দেই। আমরা এদিক দিয়ে এই ছিদ্র দিয়ে পেট্রোল হোক, কেরোসিন হোক দিয়ে আমরা ভালোভাবে ফু দিয়ে বা হাওয়া দিয়ে এদিক দিয়ে সমস্ত ময়লা বের করে ফেলব। আর যদি আমরা ক্যানশ্যাফ্ট কানেকটিন পুরার পূর্বে পরিষ্কার করি, তাহলে তা আরও ভালো। আর যদি কানেকটিন পুরা হয়ে যায়, তারপরেও আমরা এদিক দিয়ে তেল দিয়ে, তো যেমন এইভাবে আমরা তেল দিয়ে ছিদ্রর মধ্যে তেল দিয়ে পরিষ্কার করব, ওই কানেকটিনের এদিক দিয়ে কিন্তু বের হচ্ছে তেল। তো যদি চুর থাকে বা ভিতরে ময়লা থাকে, সেই ময়লাগুলো যত বের হয়ে যায়, এর জন্য আমরা আলতো করে এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করব। যদি বেশি ময়লা থাকে তাহলে কিন্তু কানেকটিন জাম হয়ে যায়, ঘোরে না। আর আমরা ঠিক এরকম ফু দিয়ে অথবা হাওয়া দিয়ে এর মধ্যে থেকে ময়লাগুলো যত বের হয়ে যায়, সেভাবে কাজ করব। এছাড়া ইঞ্জিন অয়েল, এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা আবার ফু দেব, যাতে চুর এবং ময়লাগুলো যাতে বের হয়ে যায়। আমরা এইভাবে একটু কানেকটিন নড়ানোর চেষ্টা করব, ফু দেব আবার, যেগুলো ছিল সেগুলো বের হয় কি না, যদি চুর বা ময়লা বের হয় তাহলে আমরা পুনরায় আবার তেল দিয়ে এরকমভাবে পরিষ্কার করে দেব, যাতে এর ভিতরে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে। তাইলে কানেকটিনটা দীর্ঘস্থায়ীভাবে চলবে,
এছাড়া এই কানেক্টিনের দিক দিয়ে যদি ময়লা বের হয় বা কানেক্টিনের চুর বের হয়, এই চুরগুলোই কিন্তু লাইনারের মধ্যে গিয়ে পিস্টন এবং রিংকে নষ্ট করে দেয়। তো আমরা এদিকে কাজের সময় ধ্যান দিয়ে কাজ করব যেন পরিষ্কার থাকে। এরকম ওয়াশারের জায়গাটা যেটা ওল্ড মডেলের আছে, এটা কিন্তু ওয়াশারটা মোটা হয়, আর এটা নিউ মডেল, এটা কিন্তু ওয়াশার পাতলা। আমরা অনেক সময় যদি এই জায়গায় মোটা ওয়াশার দিই তাহলে কিন্তু ইঞ্জিন চাম্বার ফুল ঢুকবে না, যদি আমরা বাড়ি দিয়ে ইঞ্জিন চাম্বার ঢোকাতে যাই তাহলে কিন্তু ইঞ্জিন চাম্বার ফেটে যাবে। এই জন্য ওয়াশারগুলো লক্ষ্য রাখতে হবে। তো এটা হলো স্পকেট শ্যাফ্টের গিয়ার বক্সের, এটা হলো ক্লাস শ্যাফ্টের, এটা কিন্তু প্রিমিয়াম যেভাবে আছে আমরা প্রয়োজন নেই জন্য খুলিনি, প্রিমিয়ামগুলো ভালো আছে, সমস্যা নেই, আমরা এভাবেই সেটিং করব। তো ঠিক এরকমভাবে আমরা দেখে নেব যে কোথাও ময়লা বা চুর আছে কি না, তো প্রিমিয়ামের দাঁতগুলো ঠিক আছে কি না, আর যদি এরকম কোথাও চুর থাকে আমরা এগুলো কিন্তু পরিষ্কার করে দেব। যত পরিষ্কার রাখব ইঞ্জিন তত দীর্ঘস্থায়ী হবে। তো গিয়ার বক্স যখন আমরা সেট করব ঠিক এইভাবে ধরে নেব, আর পাশাপাশি আমরা এই গিয়ার ফ্রগ এটা সেটিং করব, এইভাবে আমরা সেটিং করে নেব যাতে সেটিংয়ের সময় আমরা এই ওয়াশারগুলো আঙ্গুল দিয়ে ধরে রাখব যাতে ওয়াশারগুলো ঠিক থাকে। তো ঠিক এরকম এখন কিন্তু নিউট্রালে আছে, আর ইঞ্জিন সেটিংয়ের সময় আমরা নিউট্রাল পাতিটা যেন লক্ষ্য রাখি। তো ঠিক এরকম নিউট্রাল হলে এরকম নিউট্রাল পাতিটা কিন্তু নিউট্রাল সুইচের সঙ্গে লেগে থাকবে। তো এখানে কিকার, যদি আমরা কিকার শ্যাফ্ট চেঞ্জ করি তাহলে আমাদের এখানে সেন্টারটা মিলাতে হবে। এখানে কিন্তু সেন্টারের মাপ দেওয়া আছে, মিল করার জন্য এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা, এরকম এই প্রিমিয়ামের এটার সঙ্গেও কিন্তু এই একটা ফোটা দেওয়া আছে। এটা যখন আমরা কিক ছেড়ে দেব তখন কিন্তু এই পোর্শনে এসে থাকে, এখানে যখন থাকবে তখন কিন্তু প্রিমিয়ামের সংঘর্ষ থাকবে না, যখন এখান থেকে নেমে যাবে এরকম তখন কিন্তু কিক হবে এইভাবে এবং কিকারের সঙ্গে সম্পর্ক হয়ে থাকবে। এই জন্য কিক হওয়ার পরে যদি আমরা কিক ধরে রাখি তখন প্রিমিয়ামের শব্দ হয়, আর কিক ছেড়ে দিলে এরকম উঠে আসে, যার জন্য তখন আর প্রিমিয়ামের শব্দ হয় না। তো আমরা ক্যান শ্যাফ্ট সেটিং করছি। এখানে কিন্তু সেন্টার পিন দুটো আমরা ঠিক রাখবো, সেন্টার পিন দুটো লাগিয়ে তারপরে আমরা ইঞ্জিন চেম্বার সেটিং করব। তো আমরা এবার ইঞ্জিন চেম্বারটাকে সেটিং করব। তো এরকম সেন্টার পিন যেন আমরা দিয়ে দেই যাতে ইঞ্জিনের সেন্টারটা ভালোভাবে হয়, আর সেটিংয়ের সময় আমরা মোবিল পাম্প প্রিমিয়ামটা একটু আঙ্গুল দিয়ে ঘোরাবো যাতে মোবিল পাম্পের মধ্যে ঠিক মতো যায়। মোবিল পাম্প দেখবো ভিতরে কোনো প্রবলেম আছে কি না। অসুবিধে নেই, সমস্যা নেই, আমরা সেটিং করে দেবো যেহেতু ভালো আছে। অনেক সময় ময়লা গিয়ে এটা নষ্ট হয়ে যায় যার জন্য মোবিল পায় না, তো আমরা এগুলো দেখে নেব কাজের সময়। তো আমরা এবার ক্লাস সাইডের কাজ করব। এরা কিকার কিকার স্প্রিংটা যেভাবে সেটিং করতে হয় এখানে আমরা গ্রুপ অনুযায়ী সেটিং করব। তো আমরা এখানে যে মার্ক দেওয়া আছে এই মার্ক অনুযায়ী এটা সেটিং করব। এখানে কিন্তু উপরেও মার্ক দেওয়া আছে যাতে মার্ক অনুযায়ী হয়, তাহলে কিন্তু কিকারটা ফ্রি এবং যে জায়গায় কিকারটা ধরতে হবে এটা সঠিক পরিমাপ হবে আর কি।
যে জায়গায় মার্ক দেওয়া আছে সেই জায়গায় নিলাম। তো লক আমরা সেটিং করেছি, এবার আমরা গিয়ার সিলেক্টর বা গিয়ার সেট আমরা গিয়ারটা চেক করে নেব ঠিক মতো গিয়ার পরে কি না। এটা তো এখন মোবিল দেওয়া নেই বা ইঞ্জিন অয়েল দেওয়া নেই, যদিও তবুও কিন্তু এগুলো কিন্তু স্বচ্ছভাবেই পড়বে, এই জন্য তবুও দেখতে হবে যে ঠিক মতো গিয়ার শিফটিং হয় কি না। ঠিক আছে, এগুলো আমরা কাজের সময় দেখে নেব। আমরা ক্লাচ বাটি সেটিং করব, প্রথমে আগে ওয়াশার একটা, এরপরে বুশ, তো কাউন্টার প্রিমিয়াম দেওয়ার পরে কিন্তু ক্লাচ বাটি সেটিং করতে হবে এইভাবে। ওয়াশার, কাটা ওয়াশার, ক্যাপ ওয়াশার, এটা এই লকটাকে ধরে রাখবে। এরপরে আমরা ক্লাচ অ্যাসেম্বলি লাগাবো। তো এরকম তিনটা ক্লাচ প্লেট বড় খাঁচে যাবে আর একটা সাইডের খাঁচে যাবে, ঠিক এরকমভাবে সেটিং হবে। এরপরে ওয়াশার, তো ওয়াশার এখানে কিন্তু গ্রুপ করা আছে, এটা হলো দেখে নিতে হবে। এটা ভি করা যেটা আছে এটা নিচের দিক যাবে, আর যেটা উঁচা আছে এই মাথা এটা বাইরে থাকবে। এরপরে নাট, এই নাটটা টাইট দিলে যাতে ওয়াশারটা ফ্লাড সোজা হয়ে যায় এর জন্য কিন্তু ভি করা থাকে, যাতে শক্তপোক্তভাবে টাইট হয়। এটা কিন্তু 18 মিলিমিটার, এখানে এই চারটে খেসের মাপ হলো 18। তো আমরা যেগুলো ছোটো নাট 18 আছে, 19 আছে, আর এই বড়টার হচ্ছে 21 নম্বর। এরপরে আমরা ওয়েটটিকে সেটিং করে দেবো এইভাবে। এরপরে একই এই ভি করা, মানে যেটা ভি করা আছে এটা এইদিকে যাবে, আর ওয়াশারটা এভাবে হবে যাতে টাইট দিলে ওয়াশারটা ফ্লাড হয়ে যায়। তো আমরা এটা কিন্তু এই কাউন্টার পিনিয়ামই আমরা কেটে মাপ মতো করে নিয়েছি, যাতে আমরা ক্যানসেপ্টের না বোল্টকে টাইট দিতে পারি, নাটটাকে টাইট দিতে পারি। এছাড়া অন্য অন্য গাড়িতেও কিন্তু এই কাটা প্রিমিয়ামটা আমরা ব্যবহার করি, যেরকম পালসার আছে, এছাড়া টিভিএস, এগুলোতেও কিন্তু এই একই প্রিমিয়াম দিয়ে আমরা কাজ করে থাকি। তো একটা প্রিমিয়াম বানায় নিলেই এরকমভাবে, তাহলে কিন্তু আপনি এইগুলো গাড়িতে কাজ করতে পারবেন। এটা হলো 21 নম্বর, আমাদের এই গুটির নাম্বার হলো 21 mm। আই
আসছে তুমি এসে এই করতেছো। তো আমরা ট্যাপেটা অ্যাডজাস্ট করব ম্যানুয়াল দেখে বা পরিমাণ মতো। খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন গাড়িওয়ালাকে গাড়িটা দিয়ে দেবো। স্মুথ হয়েছে।
তো এখন কিন্তু বাইকের সাউন্ডও সম্পূর্ণ ভালো এবং কোনো ব্যাড নয়েজ নেই, চালাতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো ঠিক আমরা যেভাবে কাজ দেখালাম ঠিক এইভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।